না অবশ্যই পদ্মা সেতু তো জাতীয় একটি গর্ব এবং আমরা সবাই এটা ব্যবহার করব, সমগ্র জাতি এতে দ্বারা উপকৃত হবে। জাতীয় পার্টির সদস্যরা এখানে রয়েছেন, শামীম হায়দার পাটোয়ারি আপনি যদি একটু আসেন আমাদের সাথে একটু কথা বলেন। আমরা আসলে চেষ্টা করছি যে সব ধরনের সব দলের লোকদের কাছে যেতে চেষ্টা করছি, যেতে রাষ্ট্রদূতদের কাছে। শামীম হায়দার পাটোয়ারি, আপনি আজকে এসছেন জাতীয় পার্টির পক্ষ থেকে এবং এটি একটি গুড জেস্টার যে আসলে আমরা সবাই মিলে একটা একটা অর্জনকে সেলিব্রেট করছি। আপনি যদি একটু বলেন যে এই সেলিব্রেশনকে আপনি কীভাবে দেখছেন? না অবশ্যই পদ্মা সেতু তো জাতীয় একটি গর্ব এবং আমরা সবাই এটা ব্যবহার করব, সমগ্র জাতি এতে দ্বারা উপকৃত হবে এবং এই উৎসবটি অবশ্যই সকলের। আমরা সেই উৎসবে সামিল হতে এসেছি জাতীয় বাড়ি থেকে, আমরা প্রায় 8-10 জন সংসদ সদস্য এবং অন্যান্য শীর্ষ নেতারা। আমরা মনে করি এই উৎসবটি সকলের, এটা একটা সার্বজনীনতা আছে, এই আনন্দ এই গর্ব সকলের, সকলেই এতে অংশগ্রহণ করা উচিত, সকলেই এর অংশগ্রহণ নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। বলছিলেন শামীম হায়দার পাটোয়ারি যে এই আসলে এই আয়োজন বা এই সেলিব্রেশন আসলে সকলের জন্য, ফলে এই সেলিব্রেশন আসলে কারোর একার নয়, সবার জন্য। আমি